বাবা বেঁচে থাকতে তুমি বিয়ে করেছো, সেই হিসাবে বইয়ের অর্ধেক ভাগ আমি পাই। কি তোর এত বড় সাহস? তোর যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, এই এই তুই ভেবেছিস নাকি? এই দাঁড়াও, আগে বসো, আর পুরো কথাটা আগে তোকে শুনবা। দেখো কি বলতে চাচ্ছে। আমি বলতে চাচ্ছি বাবা বেঁচে থাকতে এলে জমি জমা যা ছিল সব তো বাবার, তোমার ভাই হিসেবে আমি অর্ধ অর্ধি পাই, তুমি আমাকে দিয়েছো। কিন্তু বাবা বেঁচে থাকতে তুমি সে সময় দুইটা গরু দিয়ে তোমার বিয়ে হয়েছে, দুইটা গরুর দাম আমি সাথে ছিলাম বাবার 2 লাখ টাকা দিয়ে কিনেছে, আবার আদার খরচ প্রায় 2 লাখ টাকার মতো হয়েছে, সব মিলে 4 লাখ টাকা খরচ হয়েছে তোমাদের বিয়ের। এখন আমার তো বিয়ে শাদী হয়নি, সেক্ষেত্রে আমার তো কোনো খরচই হয়নি। তাহলে 4 লাখ টাকা যদি বিয়ে খরচ করে থাকে বাবা, তাহলে সেটার অর্ধেক তো আমি পাই। আর সেটা যদি দিতে না পারো তাহলে ভাবির ভাগ পাই। আমি আবার যখন উত্তর দিতে হবো তখন আপনি আসলে দেখো নয়ন ঠিকই মানে বলেছি। হ্যাঁ, একসাথে